Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira amma ba'd. Faqad qala al-mu'allif rahimahullahu ta'ala wa an Umar radhiyallahu anhu qala kana Rasulullah sallallahu alaihi wasallam idza madda yadayhi fi du'a lam yaruddahuma hatta yamsaha bihima wajhahu. Akhrajahu at-Tirmidhi wa lahu shawahid minha hadis Ibn Abbas radhiyallahu anhuma inda Abi Dawud wa ghairi wa majmu'uha yaqdi bi annahu hadisun hasan. Sammanito রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 22 রমজান 1443 হিজরি মোতাবেক 23 এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বলগুল মারাম হাদিস থেকে দোয়ার পর্ব চলছে। আজকে পর্ব নম্বর 3। দোয়া সম্পর্কে দু একটি হাদিস আর দোয়ার যে সব বিভিন্ন দিক রয়েছে, মাসাইল অথবা আদব নিয়ম নীতিমালা, এগুলো ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। হাদিসের আলোচনা শুরু করার আগে আমরা দোয়ার কিছু আদব কায়দা বা নীতিমালা বর্ণনা করব, যাতে করে সেই আদব কায়দা খেয়াল রাখলে, আদবগুলি ঠিক থাকলে দোয়া সহজে কবুল হয় এবং আপনার দোয়া আমার দোয়া ফলপ্রসূ হয়, কাজে আসে। আল্লাহ আমাদের সকলের দোয়া যেন কবুল করেন, আমিন। কারণ আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ যদি না দেন তো আমাদের এক মুহূর্ত চলার কোনো ক্ষমতা নেই। সুতরাং সব সময় আল্লাহকে ডাকতে হবে এবং আল্লাহর কাছে আশাও রাখতে হবে আর আল্লাহর কাছে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণমূলক যে বিষয়গুলি রয়েছে। দোয়ার অনেকগুলি আদব বা শিষ্টাচার ওলামারা বর্ণনা করেছেন। এই মর্মে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে আজকার, অর্থাৎ জিকির আজকার, দোয়া সম্পর্কে তিনি বলছেন যে ইন্দাল মাজহাব আল মুখতার, পছন্দনীয় মত হচ্ছে আল্লাযি আলাইহিল ফুকাহা ওয়াল মুহাদ্দিসুন, যেটি পছন্দ করেছেন ফুকাহে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম ও জামাহিরুল উলামা, অধিকাংশ উলামায়ে কেরাম, কুল্লুহা মিনাস সালাফ ওয়াল খলফ, প্রথম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, তা হচ্ছে দোয়া করা যদি আপনার এমন কোনো অপরাধ দেখছেন না যে তওবা করতেই হবে, তওবা করা ফরজ, দোয়া আল্লাহকে ডাকা তো সাধারণ অবস্থায় মুস্তাহাব, দোয়া করা ভালো কাজ, দোয়া করা কি কাজ, ভালো কাজ, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনে কারিম সূরা মুমিনে রয়েছে, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব বা আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ ডাকতে বলছেন, সরাসরি ডাকবেন না ভায়া দিয়ে, ভায়া দিয়ে না, আল্লাহ কাছে না দূরে, আল্লাহ কাছে, আল্লাহ কাছে। আল্লাহকে শোনাবার জন্য চিৎকার করা লাগে না, আসতে বললেও শোনে, আসতে বললে শোনে। সুতরাং চিৎকার করেও ডাকবেন না, বাস জিভা নড়লেই হলো, ঠোঁট নড়লেই হলো, আস্তে করে আল্লাহকে ডাকলেই হলো। আল্লাহ সমস্ত ভাষা শোনেন, বোঝেন আর সবার কথা একসাথে শোনেন, এই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, যার মধ্যে কোনো ত্রুটি নেই। আর আমাদের মধ্যে এত ত্রুটি আছে যে দুটা লোকের কথা আমরা শুনতে পারবো না, এদিক থেকে একজন প্রশ্ন করছেন, এদিক থেকে একজন বলছেন, আমি কারোর কথা বুঝি না। যতক্ষণ একদিকে আমি মনোযোগী না হব, একটা শুনবো এটা ছাড়তে হবে, কিন্তু রাব্বুল আলামিন একসাথে কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ, কোটি কোটি বললো ভুল, অসংখ্য মানুষ সারা দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কত মুসলিম আছে, সবসময় ডাকতে আছে আর 24 ঘন্টা আবার, কারণ সুবহানাল্লাহ
এই যে সলাতের সময়গুলি নামাজের টাইমগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সাথে হ্যাঁ যে বেঁধে দিয়েছেন, যার ফলে আমাদের সলাত শেষ হলে এখান থেকে 25-50 কিলোমিটার পশ্চিম তাদের শুরু হচ্ছে, এক দলে শেষ হচ্ছে আরেক দল শুরু করছে, এক দলে শেষ হচ্ছে আরেক দল, সারা পৃথিবী চলতে আছে। এখন আমাদের নামাজের টাইম না, কিন্তু অন্যদিকে পূর্ব পশ্চিম অনেকের নামাজের টাইম, তাই না? তো নামাজের বাইরে যদি দোয়া না করে তো নামাজের ভিতরে তো করতে হচ্ছে সবসময়, কিন্তু নামাজ আল্লাহর ইবাদত চলতে আছে। যেমন কাবার তওয়াফ সবসময় চলতে আছে, বরং কাবার তওয়াফের ক্ষেত্রেও ফরজ নামাজের সময় তওয়াফটা বন্ধ থাকে, ঠিক কিনা? কিন্তু নামাজ বন্ধ নেই কোনো সময়, সারা পৃথিবীতে নামাজ চলতেই আছে। সারা দুনিয়াতে মানুষ বাস করে, সবসময় আল্লাহর সামনে সিজদা মানুষ কোথাও না কোথাও পড়ে আছে, দোয়া করতে আছে, সবসময় শুনছে। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন যে কত সর্বশক্তিমান। আবার দ্বিতীয় আছে, সময় কি দিয়ে সারা পৃথিবী থেকে কত মানুষ চাইছে, আর একসাথে কত মানুষের যে হ্যাঁ ডাকে সাড়া দিচ্ছেন, দোয়া কবুল করছেন, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, কোনো ভায়া দিয়ে নয়, আল্লাহ দূরে নন কাছে, কাছে ভায়া লাগে না, যার কাছে পৌঁছা যায় তার জন্য মাধ্যম অসিলা লাগে না, মাধ্যম কাল লাগে, হয় যে জালেম সরাসরি ঢুকতে দিবে না, হ্যাঁ সিকিউরিটি ফোর্স বসানো আছে, ঢুকতেই পারবেন না ওর কাছে, কথা বুঝছেন? তার জন্য ভায়া লাগে, না হলে আপনার ঢোকার পারমিশন হবে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হবে, আর না হলে আপনার কথা কোনো মন্ত্রী মিনিস্টার এমপিকে দিয়ে পৌঁছাইতে হবে, আপনাকে ঢুকতেই দেওয়া হবে না ওই জায়গায়, সিকিউরিটি এরিয়া, ঠিক আছে? যার ফলে তখন ভায়া লাগে, কিন্তু কেউ যদি সরাসরি কারো কাছে পৌঁছিতে পারে, কারো যদি সরাসরি হটলাইন থাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে, তাহলে সে কি ভায়া ধরবে, এমপিকে ধরতে যাবে? তোকে কে পুছে, এমপিরও তো অনেক সময় ভায়া লাগে, সব সময় সুযোগ পায় না, আমি তো ডাইরেক্ট যোগাযোগ রাখি হটলাইনে, তাই না? মানুষ সরাসরি পায় না মানুষকে, বড় মানুষকে, সেই জন্য ভায়া ধরতে যায়, সোর্স ধরে আসে, আর রব্বুল আলম বলছে ফাইননি করিম, আমি কাছে, তারপর ভায়া ধরবেন। এই জন্য কোরআন সুন্নার অনুসারী যারা সঠিক ইসলাম পালন করে তারা ভায়া ধরে না, আর যারা বেদাতি ইসলাম পালন করে, যারা জাল ইসলাম পালন করে তারা ভায়া ধরে, আল্লাহর কাছে গেল ভায়া ধরে। দোয়া করার সময় বলে না, হ্যাঁ আল্লাহ গো তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো, বড় হুজুরের ওসিলায়, বড় পীর সাহেবের ওসিলায় আমার দোয়া কবুল করে। আরে বড় পীর সাহেবের ওসিলা কেন লাগে, আল্লাহ বলছে আমি করিব, আল্লাহ এইখানে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সামিউন বাসির, সব কথা শুনছি, সব দেখছি, বলছে না ওই এখান থেকে বাগদাদ যাব, বড় পীরকে ধরবো, তারপরে ওখান থেকে এসে পৌঁছিবে কথাটা আমার, নাকি? কত মূর্খের মূর্খ এরা, এই যে বিদাতিরা মূর্খ হয়, আসলে বুঝে না, না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না তাদের যুক্তি বুঝে, হ্যাঁ কোরআন সন্না ভিত্তিক যুক্তি বুঝে, ভায়া লাগে, হয় তার কাছে পৌঁছিতে পারছেন না, অন্যরা পৌঁছিতে দিচ্ছে না, অথবা যার কাছে আরজি পেশ করার তাই সেই নিজে পৌঁছিতে দিচ্ছে না, হ্যাঁ তার কাছে পৌঁছানো সম্ভব না, তখন ভায়া লাগে, সে জানে না, একজন অসহায় মানুষ, অসহায়, সরকার যদি জানতে পারে সেই অসহায় লোকের কথা, সাথে সাথে হেল্প করবে তার, কিন্তু সেই অসহায় ব্যক্তি তার কথাটি সরকারের কাছে, নেতার কাছে পৌঁছাতে পারছে না, যার ফলে ভায়া ধরতে হয়, ধর্ণা দিতে হয় কারো কাছে গিয়ে, কথা বোঝা গেছে? কিন্তু রব্বুল আলমিনের কাছে পৌঁছানোর জন্য আপনি পৌঁছাবেন, আমাকে লাগবে, আপনি আপনার রবের কাছে পৌঁছাবেন, আমার যেমন রবের সাথে গোলামির সম্পর্ক, আপনার রবের সাথে আপনার গোলামির সম্পর্ক, হ্যাঁ তো আমাকে কেন ধরা লাগবে, আপনাকে কাউকে জানানো লাগবে না, কথা বুঝতে পারছেন না? তারপরে আল্লাহকে জানাবার জন্য হ্যাঁ বলতেও হয় না, ভিতরে মনে মনে বললে আল্লাহ জানতে পারে, আলিমুন বেজাতি সুদুর, অন্তর জানি, অন্তরের কথা জানছেন, মনে আমার একটা কথা এসেছে, আল্লাহ এটা আমার প্রয়োজন, আমি খুব অশান্তি ফিল করছি, আমি খুব অসুখ, কেউ জানে না আমার কথা, আমার ভিতরের খবর, আমার যে অশান্তি, এই যে মনে মনে আপনার অনুভূতি, এটাও তো আল্লাহ জানছেন। তো যিনি জানছেন তার কাছে দরখাস্ত পেশ করার জন্য আবার ভায়া ধরতে হবে, মরার ওসিলা বা জীবিত লোকের ওসিলা, পীরের ওসিলা, বুজরুগের ওসিলা, নবীর রসুলের ওসিলা, এটা ইসলাম নয়। এই জন্য কোরআনের এত দোয়া আছে, একটি দোয়া তো ওসিলা পাবেন না, আছে কোথাও নেই,
কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট। একটি দোয়াতে যদি ওসিলা থাকতো, যে কোরআন একটি দোয়া আছে যে দোয়াতে বলা হয়েছে শেষ নবীর ওসিলায় আল্লাহ ওই দোয়াটি কবুল করো, তাহলে করতে নেই, কোরআন নেই, একটা সহি হাদিসে নেই, একটি সহি দোয়াতে নেই যে কোন নবী রসুল ওলি বুজরুক আবু বকর ওমর উসমান আলীকে ধৈরে ভাইয়া ধৈরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন নেই কোনো সাহাবি করলেন না তারপরে ধরবেন, তাহলে বোঝা গেল এটা জাল ইসলাম। এই যে ভাইয়া ধরে ওসিলা দিয়ে দোয়া করা, এটা হচ্ছে জাল ইসলাম, কিন্তু বেদাতি তরিকা এটা, এটা শিরিক না, কারণ আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভাইয়া হয়ে আসছেন, এই জন্য বেদাত, এটি ইসলাম নয়, জাল ইসলাম, কিন্তু আল্লাহর সাথে শরিক করলেন না। এর চাইতে মারাত্মক হচ্ছে কি, আর এক শ্রেণীর মুসলিমদের শিরকি কুফুরি আকিদা বিশ্বাস এবং আমল, সেটা হচ্ছে আল্লাহ সরাসরি কাউকে দেয় না, আল্লাহ সব গস কুতুব ওলি আউলিয়া সব যারা আছে না পীর বুজুর্গ ওদেরকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখে দিয়েছে আর দপ্তর বন্টন করে দিয়েছে। হ্যাঁ, যেমন মনে করেন যে আপনাকে চাকরি নিতে হবে সেনাবাহিনীতে, তাই না? তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাকরি দেবে না, কিন্তু কে দেবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই না? ডিফেন্স মিনিস্ট্রি, যে ডিফেন্স মিনিস্ট্রি আছে, তাই না? আপনি থানা পুলিশের চাকরি নেবেন তো হোম মিনিস্টার চাকরি দেবে, তাই না? দপ্তর ভাগ করে দিয়েছে, ঠিক না? হ্যাঁ, আপনি রেল বিভাগে চাকরি নেবেন তো রেল মন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে, বিমানের চাকরি নেবেন বিমান মন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দপ্তর ভাগ করে দেওয়া হয়েছে। এই মানুষের ওপর কিয়াস করে নিয়েছে রবকে, যুক্তি কোরআন এবং হাদিস বাদ দিয়ে যুক্তি যদি কেউ খুঁজে, এই যুক্তি হচ্ছে ইবলিস শয়তানের যুক্তি, আর কোরআন এবং হাদিস সমর্থিত যুক্তি যদি হয়, কোরআন হাদিসে আছে তার পক্ষে যদি যুক্তি দেন এটা ঠিক আছে, কোরআন হাদিসের বিরুদ্ধে যুক্তি চলবে না। কোরআন হাদিসে কোথাও আছে যে আল্লাহ দফতর বন্টন করে দিয়েছেন? হ্যাঁ, নবীকে দিয়েছেন তুমি বৃষ্টির মালিক, শেষ নবীকে, ইব্রাহিম নবীকে দিয়েছেন তো রোগ ভালো করার মালিক, জিব্রাইল মিকাইল ইসরাফিলকে দিয়েছেন যে তোমরা কি করতে পারবে মানুষকে রুজি দিতে পারবে, তোমাদেরকে এই ক্ষমতা দিয়ে দিলাম আমি দফতর ভাগ করে দিলাম, আছে নাকি? কোথাও নাই। আব্দুল কাদের জিলানিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তুমি ছেলে দিতে পারবে, আছে? কোথাও আছে? তাহলে কেন চাইবে তুমি? শাহজালালকে এই দফতর দিয়ে দিয়েছে যে ওর কাছে গেলে এটা পাবে, এটা আমি দায়িত্ব দিয়ে দিই শাহজালালকে, দিয়েছেন নাকি? আছে? কোথাও প্রমাণ আছে? তাহলে কেন চাইছেন এই সব মৃত্যুর কাছে? তো যারা আল্লাহকে বাদ দিয়ে বাবা গো উদ্ধার করো, বাবা গো এটা দাও, বাবা গো রোগ ভালো করো, বাবা গো বিয়ে করেছে ছেলে হয় না ছেলে দাও, সে মুসলিম থাকে না, সে বড় শির করে ফেলে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে আর আল্লাহর হক অন্যকে দিয়ে দিয়ে, আল্লাহর হক কেড়ে অন্যকে দিয়ে দেয়। তাহলে দোয়ার ক্ষেত্রে দুই জাতি গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এক জাতি যারা আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে চায়, তারা মুশরিক, শিরিক করে, ইসলাম থেকে বেরিয়ে যায়। আর এক জাতি আল্লাহ বলছে সরাসরি আমার কাছে চাও, আমি কাছে, ওরা বলছে না ভাইয়া দিয়ে চাইবো, আমি ভাইয়া দিয়ে চাইবো, আল্লাহ আমার তোমার কাছে চাইবো না। আল্লাহ বলছে যে ওনি আমার কাছে দোয়া করো, বলছে আমি আল্লাহ দোয়া করবো কিন্তু আমি ভাইয়া ধরবো, আবু হানিফাকে ধরবো তো, শাফিকে ধরবো, বড় পীরকে ধরবো, খাজা বাবাকে ধরবো, যে ওর ওসিলাতে, হ্যাঁ অমুকের ওসিলাতে আমাকে দাও। এরা বেদাতি, বেদাতপন্থী, দুটো হচ্ছে জাল ইসলাম। সহি ইসলাম কি? আল্লাহর কাছে সরাসরি চাইবেন। কোরআনের কত দোয়া আছে, হাদিসের দোয়া প্রতিদিন এক দু চারটা করে দোয়া আসছে, আসছে না? আসছে না? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমাদেরকে দাও, কার কাছে চাইছেন? সরাসরি আল্লাহর কাছে চাইছেন। ফির দুনিয়া হাসানা, দুনিয়ার ভালাই দাও, অফিল আখেরাতে হাসানা, আখেরাতের ভালাই দাও, কল্যাণ দাও, ওয়াকিন আজাবান্নার, জাহান্নামের আজাব থেকে রক্ষা করো, তোমার নবী পাকের ওসিলায় জাহান্নাম থেকে রক্ষা করো, নবী পাকের ওসিলায় জান্নাত দাও, আছে কোথাও নাকি? কোথাও নেই। তো নবীরই যখন ওসিলার কথা কোনো দোয়াতে নেই, তাহলে বাকিরা কি কার ওসিলা ধরতে হবে? এত হতভাগা যে আল্লাহ বলছেন সরাসরি এসো, আর আপনি বলছেন আমি সরাসরি যাবো না, ভাইয়া ধরে যাব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দোয়ার বেশ কিছু আদব বয়ান করব। প্রথম আদব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে হারাম পানাহার থেকে বেঁচে থাকা। হারাম খাবেন না, হারাম পান করবেন না, হারাম কাপড় চোপড় পরবেন না, হ্যাঁ হারাম পয়সার ইনকাম করা বাড়িতে বাস করবেন না। আপনার বাড়ি ঘর সুদের টাকা দিয়ে তৈরি, ঘুষের টাকা দিয়ে তৈরি, আপনার ওই বিড়ি সিগারেটের ইনকাম দিয়ে তৈরি, আপনার মদের ইনকাম দিয়ে তৈরি,
আপনার জুয়ার টাকা দিয়ে তৈরি, হারাম পয়সা দিয়ে তৈরি না, এটা জন্য না। মানুষের জুলুম অত্যাচার করে, বেঈমানি করা, জমি জায়গায় বাড়ি করে আছেন, বেঈমানি করা, আপনার টাকা পয়সা মানুষের আত্মসাত করে নিয়ে গিয়ে আর তারপরে বাড়িঘর করেছেন, হ্যাঁ, হারাম ব্যবসা বাণিজ্য করেছেন, তাহলে কবুল হবে না। আর যেখানে বাস করছেন সেটাও হারাম, যা কাপড় চোপড় পরেছেন সেটাও হারাম, যা খাচ্ছেন পানাহার করছেন সেটাও হারাম। ইয়া রব্বে করছে আল্লাহ আল্লাহ, কিন্তু আমার তামো হারাম, খাবার হারাম, অমশরাবু হারাম, পানি হারাম, অমালবাসু হারাম, লেবাস পোশাক হারাম, ও গুজিয়া বিল হারাম, আহার গেজা হচ্ছে হারাম, ফান্না ইউস্তাজা বলে জালে, কী করে দোয়া কবুল হবে, কীভাবে দোয়া কবুল হবে, দোয়া কবুল হয় না। এই জন্য সহি মুসলিমের হাদিস, চিন্তা করুন। সুতরাং সজাগ হইতে, দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, হালাল খাবেন, হালাল জায়গাতে ঘুমাবেন, হালাল পোশাক পরবেন, হালাল রোজগার করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো হারাম থেকে বেঁচে থাকবেন, এটা হচ্ছে প্রথম আদব দোয়ার। দ্বিতীয় আদব হচ্ছে যে আল্লাহর জন্য দোয়াকে নিখুঁত নির্ভেজাল করা, ইখলাস, খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। এক আল্লাহর কাছে চাইবেন, কারো মুখাপেক্ষী হবেন না। আল্লাহর কাছে চাইছেন নামকে অস্তে, আর মানুষের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে। স্বভাব হচ্ছে মানুষ কাছে শুধু হেল্প চাওয়া বা মানুষ কাছে ধার চাওয়া, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান না, মানুষের কাছে ছোট হইতে যাবেন না। ওই ছোটটা অতটা যদি আল্লাহর সামনে হইতেন, আল্লাহ সরাসরি পুরা করে দিতেন। কিন্তু আমরা অধিকাংশ লোকই মানুষের পিছনে ছুটি, মানুষের পিছনে কেন ছুটবে না, রবের পিছনে ছুটেন, রবের পিছনে ছুটি, ফির আল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকো, আল্লাহর দিকে ঝাঁপ দাও, আল্লাহ অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। যতটা আমরা মানুষকে রাজি করার জন্য চেষ্টা করি, ওইটুকু বাদ দিয়ে দেন, ব্যাস আমি আদব কায়দার সাথে চলবো, কারো বেয়াদবি করবো না, আর আর কারো ক্ষতিও করবো না, আর কারোর সাথে কোনো রকম খারাপ আচরণও করবো না, কিন্তু আমি রবের মুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী না। আল্লাহ যা দিয়েছে তাতেই চলবে, এবং আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে চাইবো, দেখেন আল্লাহ পুরা করে কি না। তো ইখলাসের সাথে চাইতে হবে দোয়ার ক্ষেত্রে। কোরআন কারিমে কয়েকটি আয়াত রয়েছে, মুখলেসিন আলাহউদ্দিন, দাউল্লাহ মুখলেসিন আলাহউদ্দিন, ফাদউল্লাহ মুখলেসিন আলাহউদ্দিন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর জন্য দিনকে খালিস করে, নিখুঁত নির্ভেজাল করে। এক আল্লাহর কাছে চাইবেন, এক আল্লাহর দিকে ঝুঁকবেন, এক আল্লাহর মুখাপেক্ষী হবেন। জি, দুনিয়ার কোনো গরজ থাকবে না, আল্লাহকে পাওয়া গরজ থাকবে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করা গরজ থাকবে। তৃতীয় আদব হচ্ছে উজু করে দোয়া করা। আপনারা ইফতারি করতে আসছেন, আল্লাহর হস্তে উজু করে আসবেন, বিনা উজু থেকে বসবেন, ভালো অবস্থা আছেন, জায়েজ ইফতার করা, অসুবিধা নেই। কিন্তু এতে এক তো হচ্ছে অনুত্তম অবস্থায় থাকলেন, এই সময়টায় দোয়া করছেন, দোয়াতে উজুটা থাকলে বেশি ভালো ছিল, সেটা থেকে বঞ্চিত থাকলেন। তারপরে ইফতারি করে যেতে যেতে হয়তো একামত হয়ে গেলো, এত ভিড় যে উজু করতে করতে জামাত ছুটে গেল, হ্যাঁ প্রথম জামাত ছুটে গেল, হতে পারে না, পারে না। সুতরাং অনেকে গাফিলতির সাথে বসেছিলেন, থেকেই গেলেন, উজু নেই, না উজুটা করে চলে আসেন, এখনও সময় আছে, যার উজু নেই উজু করে এসে বসবেন, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়, পবিত্র অবস্থায় আছেন। বরং সব সময় একজন মানুষ যদি উজুতে থাকার চেষ্টা করে, সহজ অনেক ভাইরা বলছে যে শেখ এখন অভ্যাস হয়ে গেছে, যখনই টয়লেটে যা বাথরুম, যে বাথরুম দিয়ে বেরোলে উজু করে নিলাম, সবসময় উজুতে থাকার চেষ্টা করি, এমন কোনো মেহনত না, এক মিনিটের ব্যাপার, এবং মনটা ফ্রেশ থাকে। উজু করলে মানুষের মানসিক অবস্থা, হ্যাঁ, কী থাকে, ফ্রেশ থাকে, হ্যাঁ, শরীরটা অর্ধেক গোসলের মতো হয়ে যায়। উজু করে দেখেন, উজু করলে শরীরটা যেন অর্ধেক গোসলের মতো হয়ে গেছে। এই জন্য সহবাসের পরে একাধিকবার যদি কেউ সহবাস করতে চায় স্ত্রীর সাথে, তো বারবার গোসল করা জরুরি নাই, মাঝখানে উজুর কথা আছে, কারণ উজু করলে অর্ধেক যেন আমি পাক হয়ে গেছি, মনে হয় না যে আর না পাক আছে, বড় না পাক হয়ে আছি, গোসল পরেছে এরকম মনে হয়, অনেক সময় ভুলেই যাবে মানুষ, জি ফ্রেশ হয়ে গেছেন। তারপরে শুধু মানসিক দিক থেকে না, শারীরিক দিক থেকেও আরও আপনি অ্যাক্টিভ হয়ে সক্রিয় হয়ে উঠবেন, যার ফলে দ্বিতীয়বার স্ত্রী সহবাসের যোগ্যতা শরীরে ফিরবে, কারণ শরীরের ক্ষমতাটাও কিন্তু কী হবে, সক্রিয় হবে। এই রহস্যের জন্য বলা হয়েছে মাঝখানে উজু করে নেবে, দুইবার তিনবার এক গোসলে, এক রাতে ধরে নতুন বিয়ে শাদী যুবক মানুষ দুইবার তিনবার চারবার সহবাস করবে, অসুবিধা নেই, হ্যাঁ স্ত্রী সক্ষম, আপনিও সক্ষম, তাহলে অসুবিধা নেই, অসুবিধা আছে, কিন্তু মাঝখানে কী করবেন, উজু করে নেবেন, গোসল ফরজ নয় প্রত্যেকবারের জন্য, বাড়াবাড়ি এটা যদি কেউ বারবার গোসল করে বা এরকম কেউ বলে তাহলে। চার নম্বর আদব হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা।
যদি সম্ভব হয় তো কেবলামুখী হয়ে যাবেন যে আমি ঘুরতে পারবো কেবলা দিকে, কেবলা দিয়ে মুখে দোয়া করেন। আমাদের দেশের মানুষরা কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করে, কবর ঘিরে দোয়া করে, চারিদিক থেকে কবরকে ঘিরে নেয়। হ্যাঁ, আর অনেকে কেবলা পেছনে করে, কেবলার দিকে পিঠ করে দোয়া করে, উল্টা কাজ, শরীয়তের উল্টো কাজ। কেবলামুখী কবর সামনে করে দোয়া করবেন না, কি সামনে করে, কাবা ঘরকে সামনে করে দোয়া করবেন। জি, পাঁচ নম্বর আদব হচ্ছে যে দোয়ার শুরুতে আল্লাহর গুণগান করবেন। এই জন্য এর আগে আলোচনাতে এসছে কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হ্যাঁ আল্লাহ প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়ার মাধ্যমে হোক অথবা এমনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আল্লাহ তোমার জরুরি না যে আরবিতে হইতে হবে, আল্লাহ তোমার প্রশংসা করছি, তোমার গুণগান করছি এবং তোমাকে ডাকছি, ইত্যাদি ইত্যাদি এসব গুণগানমূলক কথা বলার পরে তখন নিজের আরজি পেশ করেন আল্লাহর কাছে। আল্লাহর গুণগান হয়ে গেল। ছয় নম্বর আদব হচ্ছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পেশ করেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, সালাত সালাম দুরুদ সালাম নাযিল করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, আল্লাহ তোমার প্রশংসা করছি, তারপরে নবীর প্রতি সালাত ও সালাম পেশ করছি, নবীর হক আদায় করলেন। সাত নম্বর আদব হচ্ছে দোয়ার জন্য হাত উঠানো, দোয়ার জন্য হাত উঠানো, যে কোনো রকম উঠানো যায়, তবে চেহারা সামনে রাখা ভালো, সে হাত দুটো মিলিয়ে রাখেন অথবা হাত একটু ছাড়াই রাখেন কিন্তু চেহারা সামনে রাখেন, এইরকম করেও রাখবেন। অনেকে আবেগে এরকম করে উঠিয়া যে বেশি উঠালে মনে হয় তাড়াতাড়ি পাবো নাকি, না আবার অনেকে উঠাইতে এইরকম করে, না 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 এইরকম নাই। হ্যাঁ, মানুষ যদি কারো কাছে চাই আর কেউ তাকে দিচ্ছে তো কীভাবে নেবেন, ধরেন আপনি কিছু চেয়েছেন আর আপনার হাতে ধরিয়ে দিচ্ছে তো এইভাবে না নেবেন, তো যুক্তিসঙ্গত হচ্ছে এইভাবে হাতটা রাখা, আর যদি এক হাতে ধরা যায় তো এইভাবে নেওয়া, তাই না? তো দুটো হাত, যেহেতু দুটো হাত সামনে উঠাবার কথা হাদিসে এসছে, সুতরাং হয় দুটো হাতকে মিলিয়ে রাখেন না হয় দুটো হাত সামনে চেহারার সামনে এইভাবে রাখেন। এবং হাতটা কাঁধ বরাবর রাখবেন, মানে বেশি করে উঠাবেন না বলছেন ওলামায়ে কেরামগণ। আট নম্বর আদব হচ্ছে যে দোয়াতে আপনি বিনয়ী হবেন, নমনীয় হবেন, একগ্রতা থাকবে, নিজের অসহায়তা পেশ করবেন, এই নয় যে ভিতরে অসুবিধা নেই, পেলাম পেলাম না হইল তো আছে চলছে তো, তাহলে হবে না। মনের অবস্থা জানছেন, আপনার চেহারা আল্লাহ সব কিছুই দেখছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো মানুষই দেখতে পায়, তো আল্লাহ তো ভিতরের অবস্থাও দেখতে পাচ্ছেন, সবই তো আল্লাহ জানছেন। জি, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ যত বেশি আল্লাহর সামনে অসহায় হবে তত বেশি দোয়া কবুল হবে। আমার এই বান্দার দরকার, ও ছাড়বে না, ও নিবে, এবং এ আসলে প্রয়োজনের, এর প্রয়োজন আছে। জি, আমরা দেখি যে একটা লোক একেবারে অসহায়, একে না দিলে চলবে না, অচল। ধরেন একটা লোক যে বলে যে আমার এখন ইফতারির পর্যন্ত ব্যবস্থা নেই, আমার কাছে দুটো রিয়েল নেই যে আমি ইফতার করবো, তাহলে আমি নিজে ইফতার না করে দিয়ে দেবো, ঠিক কিনা? কিন্তু কেউ যদি বলে যে ভাই আমার কাছে আছে দু চার ছয় মাস তবে একটু অভাবই দেবেন না, তাহলে নিজের অসহায় যে আপনি যে অসহায় এই কথা প্রকাশ পেতে হবে যার কাছে আপনি চাইছেন। এটা মানুষের ক্ষেত্রে আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আল্লাহর সামনে আপনি এমনভাবে নিজেকে পেশ করবেন যে আপনি একেবারে অসহায়, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। নয় নম্বর আদব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলির মাধ্যমে দোয়া করবেন, ওসিলা কোনো ব্যক্তিকে ধরা বেদাতি তরিকা, কিন্তু আল্লাহর নামের ওসিলাই দোয়া করা হচ্ছে সুন্নতি তরিকা, বুঝা গেছে? আল্লাহ তুমি রহমান, তুমি রহম করো, আল্লাহ তুমি গাফফার, তুমি ক্ষমা করো, হ্যাঁ এইভাবে, আল্লাহ তুমি রাজ্জাক রেজিক দাতা, তুমি আমাকে রেজিক দান করো, আল্লাহ তুমি সাফি আরোগ্য দানকারী, আমাকে আরোগ্য দান করো, এইভাবে আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, কোরআনে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদুবি, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তা দিয়ে কী করো, দোয়া করো, দোয়া করো। দশ নম্বর আদব হচ্ছে যে আমাদের জীবনে ভুল ত্রুটি আছে আর অনেক ভুল আছে, ভুল স্বীকার করবেন, ভুল স্বীকার করা, মায়ের সামনে বাপের সামনে যদি বা ছেলে মেয়ে যত ছোট হবে তত আদর পাবে, হ্যাঁ যত ছোট হবে নিজেকে ছোট মনে করবে তত বেশি কিন্তু আদর স্নেহ পাবে। যদি সবসময় ভুল স্বীকার করেন, মা আমি ভুল করছি, আমার ভুল হচ্ছে মাফ করে দেন, হ্যাঁ আব্বু চলাফেরিতে আমার যখন তখন ভুল হতে পারে আপনি আমাকে মাফ করে দিন, মায়া হবে না? হবে না, ভুল করলেও মায়া হবে, যে সবসময় তো ভুল স্বীকার করা হচ্ছে,
সাইয়দুল ইস্তিগফারের দোয়া আসছে, আজকে হয়তো পৌঁছতে পারবো না, আগামীকালকে ইনশাআল্লাহ হয়তো। তো ওতে আছে যে ও আবু বেজাম্বি, আল্লাহ আমার গুনাহ আমি স্বীকার করেছি যে আমি গুনাহগার, আল্লাহ আমি পাপি তাপি, আমি অন্যায় করেছি আল্লাহ। জি, বরং প্রথম মানুষ আদম আলাইহিস সালামের দোয়া, গুনাহ স্বীকার করছেন, ভুল স্বীকার করছেন, রব্বানা জালামনা আনফাস, আল্লাহ আমি জুলুম করেছি। কি জুলুম করেছেন? একটা গাছের ফল খেয়ে কোনো মানুষ পর জুলুম করেছেন, কোনো জিনের পর জুলুম করেছেন? নিজের ওপরই জুলুম করেছি, আমি যে ভুল করেছি, আপনি যে নিষেধ করেছিলেন, আর আমি যাকে খেয়ে নিলাম, ভুলে গেছিলাম। জালামনা আনফাসানা, আগেই ভুল স্বীকার, ভুল স্বীকার করলে মানুষের মায়া হবেই হবে। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আরহামুর রাহিমের, মানুষ হচ্ছে তো অনেক অনেক বেশি, ভুল স্বীকার করতে হবে। এগারো নম্বর আদব হচ্ছে যে চাইতে হবে দৃঢ় প্রতিজ্ঞহে, নেবই একবারে, দৃঢ় প্রতিজ্ঞহে সংকল্প করে মন থেকে চাইতে হবে একবারে। জি, আর চাওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যেমন আমরা শারীরিক পরিশ্রম করি, যারা শারীরিক পরিশ্রম করে কাজ করেন, আবার যারা আমরা লেখাপড়ার কাজ করি, আমরা কিন্তু মানসিক পরিশ্রম করি, কত যে ব্যস্ত থাকি মানসিক, এইটা তলাশ করো তো এটা করো, এটা রেফারেন্স তলাশ করো, এটার দলিল প্রমাণ তলাশ করো, এটা মাসলা তলাশ করো, করি না মানসিক পরিশ্রম, মানসিক মেহনত করি। হ্যাঁ, দুয়ার ক্ষেত্রে মেহনত করতে হবে। ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে দুই রকমের মেহনত লাগবে, একটা হচ্ছে ভালো প্রতিপালন তরবিয়তের, ভালো আদব কায়দা শিখাবার, এটার নাম দাওয়াত, দাওয়াত দেওয়া, আর একটি হচ্ছে দোয়া। যেই ব্যক্তি দাওয়াত আর দোয়া দুটোই ঠিক রাখবে, ওর ছেলে মেয়ে খারাপ হবে না, ভালোর দিকে ডাকতে আছেন, সবসময় ভালো শিখাইতে আছেন, ভালো শিখাইতে আছেন, ভালো শিখা, এটার নাম দাওয়াত। আপনাদেরকে ভালো কথা বলছি না, ভালো কাজ করতে বলছি না, খারাপ করতে বলছি, এটার নাম দাওয়াত। দাওয়াতের সাথে দোয়াও করতে হবে, দাওয়াতের সাথে দোয়া করতে হবে। আপনি নিজেকে ঠিক করতে চান, আপনার পাপ আছে, তাহলে আপনার নিজেকে দাওয়াত দিতে হবে যে না রে, তুই মুসলিম, তোর দ্বারা এত ভুল হচ্ছে, এখনও তোর নামাজের ত্রুটি, এখনও তোর মেলা ফরজে ঘাটতি, এখনও মেলা হারামে আছিস, নিজেকে দাওয়াত দিতে হবে যে তুই ঠিক হ। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তৌফিক দাও। বোঝা গেছে? শুধু দোয়ার আশা করলে হবে না। যারা আমাদের দেশের বেআমল, আমল করতে চাই না কিন্তু হুজুরদের একটু সম্মান করে, শ্রদ্ধা করে, বেনামাজে নামাজ পড়ে না, ভাই নামাজটা পড়ছেন কি? বলছে হুজুর পড়ছি, তো একটু দোয়া করি। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, আপনাকে দাওয়াত দিতে হবে যে আমি মুসলিম, বেনামাজি হইতে পারি না, আগে আমি মুসলিম, সুতরাং আমি আগে নামাজি হব। এই দাওয়াত, আর দাওয়াতের সাথে দোয়া, নিজেও দোয়া করবেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, আর তারপরে আপনি হুজুরের কাছে, আলেমের কাছে, বাপ মার কাছে দোয়া চান, আব্বা দোয়া করিয়েন আমি যেন নামাজি হইতে পারি, আম্মা দোয়া করিয়েন, কাজ হবে না যদি আপনি নিজেকে দাওয়াত না দেন। জি, দোয়া আর দাওয়াত দুটোই লাগবে। তো চেষ্টা করতে হবে। বারো নম্বর আদব হচ্ছে যে যখন দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন, যেমন জিকিরের ক্ষেত্রে বলেছি হুজুরে কাল, অন্তরকে হাজির করে, শুধু বডি দোয়া করছেন, অন্তর থেকে দোয়া করছেন আপনি, এবং আল্লাহর কাছে সুন্দর আশা রাখবেন যে আমি পাবো, এই কদরের রাতে আল্লাহর কাছে পাবো, আমি দোয়া করবো আর পাবো, এইভাবে। তেরো নম্বর আদব হচ্ছে একটি দোয়া বারবার করে রিপিট করবেন, কয়বার করা সুন্নাত? তিনবার করে। ইজা দা দা সালাস, নবী সাল্লাল্লাহু বেশিরভাগ দোয়া যখন করতেন তখন কি করতেন? তিন তিনবার করেছেন, রব্বাগফিরলি রব্বাগফিরলি রব্বাগফিরলি, যেন দুই সিজদার মাঝখানে যে দোয়া রয়েছে তার একটি দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে, তিনবার করে বলা। চোদ্দ নম্বর একটি আদব, এর আগে বলেছি দোয়া করবেন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাক, তাড়াতাড়ি হইল না কেন, হয় না কেন কবুল, তাড়াহুড়া করবেন না, বরং ধৈর্য সহকারে দোয়া করবেন। অস্তায়ীন বিশ্বরে সাহায্য চান মানে দোয়া করেন ধৈর্যের সাথে আর সালাত নামাজের সাথে। পনেরো নম্বর আদব হচ্ছে, চোদ্দটি হয়ে গেছে, পনেরো নম্বর আদব হচ্ছে যে যেই মুহূর্তগুলিতে হাদিস আছে দোয়া কবুল হয় সেই মুহূর্তগুলি সন্ধান করবেন, ওই ওই সময়গুলিকে তাক করে থাকবেন যে ঠিক ওই সময়টি দোয়া করব। যেমন ইমাম যখন দুই খুতবার মাঝখানে বসছে চট করে একটু দোয়া করবেন, জুমার দিন আসর থেকে মাগরিবে দোয়া কবুল হয়, ইফতারির আগেখানে দোয়া হয় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, আছে না নেই? এইরকম যেই সময়গুলিতে দোয়া কবুলের চান্স বেশি আছে সেই সময়গুলি দোয়া করবেন। এইরকম ভালো অবস্থায়, যেই অবস্থাগুলিতে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অবস্থা, কোন কোন অবস্থায় দোয়া কবুল হয়, একটা হচ্ছে সিজদার অবস্থায়, সিজদার অবস্থায় বেশি দোয়া কবুল হয়, আরেকটি যখন বৃষ্টি শুরু হয়েছে
জমজম করে বৃষ্টি শুরু হয়েছে তখন দোয়া কবুল হাদিস আছে। যখন বৃষ্টি নামছে আল্লাহর রহমত নামছে ওর সাথে, আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়ার কবুলিয়াত নামবে, সুতরাং ওই সময়টাই দোয়া করেন। জি, এই জন্য হাদিস আছে যখন বৃষ্টি নামে অনেক জাতিকে আকাশের মেঘ কিন্তু আসলে আগুন, আগুন বর্ষণ হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এমন না হয় যে কোনো আজাব নেমে আসে, এত বর্ষা বৃষ্টি হলে যে বান বন্যাতে সব ডুবে শেষ হয়ে গেল আজাব। সেই জন্য হাদিসে কি আছে, যখন বৃষ্টি শুরু হবে তখন দোয়া করবেন, কি দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ এমন বৃষ্টি দাও যেটা উপকারী হয়, যেই বৃষ্টিতে ক্ষয়ক্ষতি না হয়। জি, 17 নম্বর, যে দোয়া করবেন আপনি চমৎকার ভাষা দিয়ে নয়, অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে না, শের শায়রি ছন্দ আকারে নয়। কারণ আমাদের দেশের বক্তারা কিন্তু ছন্দ দিয়ে দোয়া করে, জলসা মহফিলে যখন কালেকশন হয় আর দান করে, তখন দেখেছেন না বাঙালি সমাজে কি হয়, হ্যাঁ 10 টাকা দানে দিল অমুক অমুক সাহেব, আর তাকে আল্লাহ তুমি দাও এই এই, ছন্দ করে বলে কি না, ছন্দ করে দোয়া আল্লাহ পছন্দ করেন না। কোনটা পছন্দ করেন আপনার, হ্যাঁ অন্তরে নমনীয় হয়ে, মোহতাজ মুখাপেক্ষী হয়ে, অসহায় হয়ে, আপনার ভাঙাচোরা ভাষা দিয়ে হোক না কেন, ভাঙাচোরা ভাষা হোক, কিন্তু অবস্থাটা যেন একবারে হয় যে আল্লাহর সামনে একেবারে আপনি অসহায়, আর আপনি চমৎকার চমৎকার ভাষা, যেমন লেকচারের ভাষা, যেমন সাহিত্যের ভাষা, কলেজ ইউনিভার্সিটির ভাষা, ওই রকম ভাষা আল্লাহ চান না, ভাষা দেখতে চান না, কি দেখতে চান, আপনার অবস্থা যে আপনার অন্তটা আল্লাহ দিয়ে কতটা ঝাঁপিয়ে পড়েছে, এভাবে দোয়া করবেন। দোয়া কবুলের বিশেষ বিশেষ মুহূর্তগুলি কী তাহলে, ওই মুহূর্তগুলি তো আমাদের চেষ্টা করতে হবে। কদরের রাত, আজকের রাত হচ্ছে 23-এর রাত, ভুলবেন না, এবং কদরের রাতের দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না বা ফাফু আন্নি, এটি দোয়া তো আল্লাহর কাছে মাফ চাওয়ার, দুনিয়ার সব চান, আখেরাতের সব চান, দিন দুনিয়ার যা লাগে সবই চান, কিন্তু বিশেষভাবে এই দোয়াটি কদর রাতের ক্ষেত্রে অবশ্যই করবেন, অন্য সময় করা যেতে পারে। আরাফার দিনের দোয়া, আরাফার ময়দানের দোয়া, আর আরাফার দিনের দোয়া, যারা আরাফে হাজিনা তারা রোজা রেখে দোয়া করবেন, এইরকমই রমজান মাসের দোয়া, জুমার রাতের দোয়া, জুমার দিনের দোয়া, জুমার দিন আসর থেকে মাগরিবের দোয়া, এইরকমই রাতের তৃতীয় অংশে দোয়া, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এবং নামাজের শেষখানে, গোটা নামাজটা শেষ হইতে যাচ্ছে, সালাম ফিরার আগে দোয়া, এটি হচ্ছে বিশেষ করে দোয়া কবুলের সময়। 7টি জায়গা হলো, 8 নম্বর হচ্ছে আজানের সময় দোয়া, যখন আজান হয় তখনও দোয়া করো, ওই সময় দোয়া কবুল হয়, হাদিস আছে, আজান ইকামতের মাঝখানেও দোয়া কবুল হয়, আর আজানের সময়তেও জবাব দিচ্ছেন আর মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হয় ওই সময়। হাদিস ইসনাতান লাতোরাদ্দান, 2টি দোয়া রদ হয় না, একটি আদোয়া ইন্দান নেদা, আজানের সময় দোয়া, ওয়া ইন্দাল বাস, আর যুদ্ধের সময় যদি মুসলিম কাফের যুদ্ধ লেগে যায় তাহলে সেই সময় দোয়া কর, ওই সময় দোয়া কবুল হয়। বদরের প্রান্তে নবী সব 313 জন নিয়ে আছেন, অসহায় দুর্বল, ভালো কোনো অস্ত্র নেই, কিছু নেই, ঘোড়া তো নেই, আর কাফের 1000, আর তারা ঘোড়ায় সুসজ্জিত হয়েছে আর অস্ত্রে সুসজ্জিত হয়েছে, 1000 মোকাবেলায় 313, যে 1/3, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করছে, সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। এমনভাবে লাঞ্ছিত হলো মক্কার কাফেররা যে 70 জন জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে, আর 70 জন বন্দী হয়ে, অসহায় হয়ে আর মদিনায় হাজির হলো, আর তাদের নিয়ে এসে মসজিদে নবীর খুঁটিতে তাদেরকে বেঁধে দেওয়া হলো, আর তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছাড়া হলো, আর্থিক অবস্থাও ভালো হয়ে গেলো মুসলিমদের যারা গরিব ছিলেন, তাই না? আর মক্কার লোকদের যে অহংকার ছিল সাধুলির সাথ হইল, তো শুধু সংখ্যা দিয়ে আর অস্ত্র দিয়ে জিতা যায় না, যুদ্ধের সময় দোয়া কবুল হয়। জি, এবং আজান ইকামতের মাঝখানে যেমনটা বললাম দোয়া কবুল হয়, সেজদার অবস্থায় দোয়া কবুল হয়, সেজদার অবস্থায় ফাজতাহিদু ফি দোয়া, দোয়ায় মেহনত করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস কমপক্ষে আমরা আজকে আলোচনা করি, 1357 নম্বর হাদিস, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা মাদ্দা ইয়াদাইহি, রাসূলুল্লাহ যখন হাত সম্প্রসারিত করতেন আল্লাহর সামনে, যখন হাত কি করতেন উঠাতেন, ফির দোয়ায় দোয়ায় লাম ইয়ারুদ্দাহুমা, অতক্ষণ পর্যন্ত হাতটাকে নামাতেন না, হাত্তা ইয়ামসাহা বেহমা ওয়াজহু, যতক্ষণ পর্যন্ত মুখে হাত ফিরিয়ে না নিতেন, মুখে হাত না ফিরিয়ে নিতেন। এটা একটি হাদিস, হাদিসটা সহিহ না জঈফ বড়ই কিন্তু এখানে ইখতিলাফ বা বিরোধ রয়েছে। হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসের কিতাবে তিরমিজিতে রয়েছে, আর এর সমর্থনে কয়েকটি হাদিস রয়েছে, একটি ইবনে আব্বাসের হাদিস রয়েছে আবু দাউদে। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ হাদিসটি সম্পর্কে বলছেন যে সবগুলি হাদিসে একসাথে মিলালে
দুর্বল হলেও সেটা হাসান মানে ভালোর একটা নিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য অনেকে কি করেন দোয়ার পরে হাত ফিরান বা হাত বোলান মুখে, এই আমলটা আমাদেরও ছিল, আমাদেরও ছিল, বোঝা গেছে? কিন্তু যারা গবেষক আইম্মা কেরাম হাদিসের সহিহ জয়িব জাল বুঝেন, পার্থক্য করেন, তারা বলেছেন যে হাদিস তিরমিজিতে আর মুস্তাদরাক হাকিমে আছে, কিন্তু হাদিসটি দঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস। হাদিসটি ইমাম আলবানী রাহমাহুল্লাহর জঈফুল জামে নামক কিতাবের 4412 নম্বর হাদিস, সেখানে তিনি বলেছেন যে হাদিসটি অত্যন্ত দুর্বল। সুতরাং দোয়া করেন, হাত উঠানো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু হাত মুখে ফিরাতে হবে, এই মর্মে যে হাদিস আছে সেই হাদিসটি দুর্বল, সুতরাং সেটা না করাইটাই হচ্ছে ঠিক, না করাইটাই ঠিক। এই জন্য আরব দেশে দেখেন আরব আলেমরা বা আরব জনগণরা হাত উঠায় কিন্তু হাত কি করে না, মুখে ফিরান না, একেবারে যারা মূর্খ সেটা আলাদা কথা, কিন্তু মূর্খরা তো দলিল নাই আরবদেরও, আরবদের যারা আলেম জ্ঞানী মসজিদের ইমাম কখনো দোয়া করছে, কোনোতে দেখবেন, খেয়াল করে দেখবেন যে আরবরা দোয়া করছে হাত ফিরায়, কোনোত তো শেষ করছে রমজান মাসে তো কোনোত করছেন ভেতরে, তাই না? কিন্তু তারা দোয়া করার পরে কি করেন, হ্যাঁ হাত মুখে ফিরান না, বলুন নামিয়ে লিনে দোয়া করে, এটা হচ্ছে বেশি সহি আল্লাহ তাআলা আলাম। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সম্পর্কে, সময় আছে কিছুটা সুতরাং আলোচনা করেই ফেলি। 1358 নম্বর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান, কিয়ামতের দিন সবচাইতে নিকটবর্তী হবে আমার ওই সব লোকেরা যারা বেশি বেশি আমার প্রতি দুরুদ পেশ করবে, বেশি বেশি যারা আমার প্রতি কি করবে, সালাত পেশ করবে, দুরুদ পেশ করবে, আকসারুম আলিয়া সালাতান, আমার বেশি নিকটবর্তী হবে। নিকটবর্তী কোন দিক থেকে, একটি এর অর্থ হচ্ছে যে আমার সুপারিশের বেশি অধিকারী হবে, মানে কারা বেশি সুপারিশ পাবে, নবী সাল্লাম যারা বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কী করেছে, দরুদ সালাম পেশ করেছে, কিন্তু সুন্নতি তরিকায় হইতে হবে। দরুদ সালামের নামে কিন্তু আমাদের দেশে হ্যাঁ জালের ছড়াছড়ি, সম্মিলিত দরুদ আল্লাহুম্মা লাগিয়ে দিল, আল্লাহুম্মা বলে এদিকে বক্তা তো বকে বকে তো ক্লান্ত হয়ে আছে, ও আরাম করছে, আর ওইদিকে আপনারা সাইয়ে দেনা শুরু করে দিয়েছেন, এটা দুরুদ হলো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শিখানো। এই দুরুদ প্রথম কথা কোনো হাদিসে নাই, এটা ওয়াজ মাহফিলের দুরুদ, পাবনা ডিস্ট্রিক্টের ইংরেজ আমলের মেহের আল্লাহ মুন্সি ছিল, শুনেন ভালো করে, পাবনা জেলার একজন মুন্সি মোল্লা ছিল, তার নাম ছিল মেহরুল্লাহ, হ্যাঁ মেহরুল্লাহ মুন্সি, সে দেখলো যে আমাদের বাঙালি সমাজকে একটু যদি মাতাইতে হয় জলসায় ওয়াজ মাহফিলে, তাহলে একটা সুর করা দুরুদ আমি বানিয়ে দিই, হ্যাঁ তো এই সুর করা দুরুদ ওই পাবনা থেকে আবিষ্কার, এটা এটা মদিনার দুরুদ নয়, কথা বোঝা গেছে? মদিনার দুরুদ কোনটা, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এছাড়াও একটু বিভিন্ন ভাষার পার্থক্যের সাথে আছে, ফিল আলামিন কোনোটাতে আছে, এটা বেশি প্রসিদ্ধ যেটা বললাম, যেটা আমরা নামাজ পড়ে থাকি। এছাড়া যে কোনো সময় নবীর নাম আসলে কি বলবেন, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, জায়েজ, ঠিক আছে আসাদ। কিন্তু এটাকে প্রথম কথা এক তো বানানো দুরুদ, তারপরে সেটা সুর করে ঝাঁকে ঝাঁকে দলবদ্ধভাবে, দলবদ্ধ জায়েজ নয়, আপনি দুরুদ পড়বেন আপনি পড়ে যান, আমি পড়বো আমি পড়ে যাব, কিন্তু সবাই বলে মহব্বতের সাথে একটু দুরুদ পড়েন, এগুলোই জালিয়াতি, মহব্বতের সাথে একটু জিকির করেন আর সুর ধরে জিকির শুনে, এগুলো জালিয়াতি ইসলামের নামে, কথা বোঝা গেছে? মহব্বতের সাথে হ্যাঁ আল্লাহর জিকির আজকার করেন, নবী পাকের ওপরে সলাতু সালাম পেশ করেন, না না মহব্বতের সাথেই পেশ করব, কিন্তু আমি আমারটা পেশ করবো, আপনার সাথে কেন সুর ধরবো, হ্যাঁ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধরলো হাজির একসাথে সুর ধরে বেদা, আপনি আপনারটা পড়বেন আমি আমারটা পড়বো, এটা হচ্ছে সুন্নত, কথা বোঝা গেছে না? তো ফরমালিটিতে গিয়ে বেদা ঢুকিয়ে দিয়েছে, যারা বেশি বেশি দুরুদ পড়বে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী কিয়ামতের দিন,
কোন দিক থেকে নিকটবর্তী, যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে সুপারিশ পাওয়ার নিকটবর্তী, মানে নবীর সাফাত হাসিল করে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবীর সুপারিশ নিশ্চিত, অন্য কারো সুপারিশ নিশ্চিত নয়। নবী কার জন্য সুপারিশ করবেন? মুসলিমের জন্য করবেন, যারা শিরকি বড় আকিদা নিয়ে মরবেন, বড় শিরকি আকিদা নিয়ে, তাদের জন্য সুপারিশ নয়। হ্যাঁ, বেনামাজির জন্য সুপারিশ নয়, ইসলাম নষ্ট করে যাবে নাস্তিকের জন্য সুপারিশ না, মুসলিম হইতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কিছু ঘাটতি আছে, ত্রুটি আছে, বিভিন্ন পাপ আছে, ফেঁসে গেছে, কিছু দিনের শাস্তি জাহান্নাম মেরা জেল হাজত হচ্ছে, ওদের জন্য সুপারিশ হবে। জি, সবার জন্য সুপারিশ নয়। জি, তো সুপারিশের বেশি হকদার হবে। আর কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছাকাছি বসবাস করার সুযোগ পাবে। জি, নবীর কাছাকাছি হবে, নবীর কাছে যেতে পারবেন, নবী সাল্লামের কাছে আল্লাহ জান্নাতে রাখবেন। জি, যত বেশি দুরুদ পড়বেন, কিন্তু সুন্নতি তরিকা হইতে হবে, যেমনটা বললাম। দুরুদের ফজিলত সম্পর্কে আর দুরুদের উপকারিতা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার দুই একটি হাদিস এই সময় শোনাই, আর বাকি আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। দুরুদ ও সালাম যে নবীর হক, কয়েকটি হকের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে, সর্বনিম্ন হক হচ্ছে নবীর ওপর কী করবেন, কমপক্ষে দুরুদটা পেশ করবেন, নবীর জন্য দোয়া করবেন। যে যাকে ভালোবাসে তার জন্য দোয়া করে কি না, যে যাকে ভালোবাসে দোয়া করে না? এটা ভালোবাসার প্রমাণ হচ্ছে দোয়া, যে আমি আপনার সামনে নাই তাও দোয়া করছি, তার মানে আপনাকে ভালোবাসি। চোখের সামনে তো লোক দেখানো সবাই দোয়া করে, ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন, হ্যাঁ সুখে থাকেন, ভালো থাকেন, ও দুনিয়ার স্বার্থ বলতে পারে কেউ, কিন্তু চোখের আড়াল থেকে মা দূরে আছে, বাপ দূরে আছে, ছেলে মেয়ে দূরে আছে, আপনার বন্ধু দূরে আছে, যে কেউ কোন একজন ভাই পরিচিত হয়েছে, তাকে আল্লাহর জন্য ভালোবাসেন, ধার্মিক লোক দূরে চলে গেছে, তা দেখা নাই, সাক্ষাৎ নাই, তাও ভুলেন না দোয়াতে, এটা হচ্ছে আন্তরিকতার প্রমাণ, ঠিক কিনা? এই জন্য চোখের আড়ালে দোয়া করলে বেশি কবুল হয়, হাদিস আছে চোখের আড়ালে দোয়া করলে বেশি কবুল হবে। দোয়া বেজাহরিল গাইব, আর দোয়া বেজাহরিল গাইব অত ইয়ে থাকে না, রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। আপনি জানেন না যে আপনার জন্য আমি দোয়া করেছি, আমি জানি না যে আমার জন্য আপনি দোয়া করছেন, তাহলে আমাকে আমার তোষামোদ করা আপনার উদ্দেশ্য না, আর আপনাকে আপনার কাছে কিছু হাসিল করা আপনার আমার উদ্দেশ্য না, যার ফলে ওই দোয়াতে ইখলাস আন্তরিকতা আছে। তো নবী সাল্লামের জন্য দোয়া হচ্ছে দুরুদ। দুরুদের সহজ ব্যাখ্যা হচ্ছে নবীর জন্য দোয়া করা। আল্লাহর পরে কার হক বেশি? নবীর হক বেশি। সুতরাং নবীর একটি হক হচ্ছে যে নবীর জন্য সবসময় দোয়া করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করবেন, তার ওপর রহমত বর্ষিত হোক আর শান্তির ধারা বর্ষিত হোক। জি, শান্তি, সার্বিক শান্তি, জি, আর সার্বিক দিক থেকে রহমত। এই দরুদের কথা সূরা আহজাব আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নবী সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, যারা দোয়া দেন, নবী সাল্লামের নাম আসলে, আলোচনা আসলে দুরুদ পড়ে না, নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হ্যাঁ এইরকম বলে আমাদের দেশীয় কথা, তাই না? নবী বলেছেন, বা যারা বেদিন নাস্তিক, হ্যাঁ নাম পর্যন্ত বলে, মোহাম্মদ বলেছেন, নাউজুবিল্লাহ, নবীর নাম এভাবে বলা জায়েজ নয়। নবীর নাম কোরআনে আল্লাহ নিষেধ করেছেন যে কেউ বলবে মোহাম্মদ বলেছেন শুধু, হ্যাঁ মোহাম্মদ বলতে পারেন, কিন্তু মোহাম্মদ প্রিয় নবী, নবী মোহাম্মদ বলতে পারেন, হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন, কিন্তু শুধু মোহাম্মদ বলছেন আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সে বেআদব। আল্লাহ কোরআনে নিষেধ করে, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাযুকুম বাযা, যেমন একজন অপরজনকে ডাকো ভাই বেরাদরকে, ওইভাবে নবীকে ডাকবে না, নবীর নাম দিয়ে ডাকবেন, আল্লাহ নবীর নাম দিয়ে ডাকেন, ইয়া মোহাম্মদ বলে, ইয়া মুসা বলে আল্লাহ ডেকেছেন, ওয়া নাদাইনা হু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইব্রাহিমকে ডেকেছেন, ইয়া আদম, কোরআনে আদমকেও ডেকেছেন, ডেকেছেন না ডাকেননি, ইয়া নূহ, নূহ কে ডেকেছেন, কিন্তু ইয়া মোহাম্মদ কোনো জায়গায় নেই। দেখেন কোরআনে রয়েছে ইয়া আইয়ুহান নবিয়ু, সূরা তাহরিম, হ্যাঁ ইয়া আইয়ু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কোনো জায়গায় কোরআনে ইয়া মোহাম্মদ খুঁজে পান, আল্লাহ নবীকে নাম ধরে ডাকেন না, কথা বোঝা গেছে না? তার নবীর ইজ্জত মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, সুতরাং নবীকে অন্তর থেকে মহব্বত করে তার জন্য কমপক্ষে দুয়া, সেটা হচ্ছে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে কি পাবেন? সহিহ মুসলিমের হাদিসে 10 গুণ পাবেন, লাভই লাভ। চিন্তা করেন, আপনাকে যদি 1 টাকা ধার দিয়ে 10 টাকা পাই, যদি এটা সুদ, হারাম, জায়েজ নয়, কিন্তু
আমরা তো বুঝি তাই না যে 1 টাকার জায়গায় 10 টাকা পাবো এই লাভটা তো বুঝি একটা দোয়া যদি নবীর জন্য করি আমি 10 গুণ পাবো কেন করব না নবীর জন্য দোয়া কেন দরুদ পেশ করব না তো লাভই তো লাভ আর লাভ জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা যে আমার উপরে একবার দরুদ পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার এর বিনিময়ে আল্লাহ 10 গুণ রহমত বর্ষণ করবেন আর যারা নবীর নাম আসলো দরুদ পড়লো না হুজুরে পাক বলেছে নবী বলেছেন অমুক আর তমুক তারা বখিল তারা কি বখিল কৃপণ আল বখিল আল্লাযী যুকিরতু মান যুকিরতু ইন্দা ফালম ইউসাল কৃপণ সত্যিকার অর্থে সেই যার সামনে আমার নাম আসলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না যে বলল সেও যে নবীর নাম বলল সেও বলল না অথবা সে বলল কিন্তু শ্রোতারা বলল না অনেক সময় হয় কি শ্রোতা মানে বক্তা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনারা বলছেন না অলসতা করছেন তো আপনি হতবাগা নিজের ক্ষতি করলেন 10 গুণ রহমত তো রহমত থেকে বঞ্চিত হলেন এমনটা কেন করবেন সুতরাং নবীর নাম আসলে কি বলবেন যিনি উচ্চারণ করে তিনিও বলবেন যারা শ্রোতা তারাও বলবেন কানে পৌঁছিলে নবীর নাম পৌঁছিলে বা নবীর কথা পৌঁছিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যেই ব্যক্তি আমার নাম আসে আর কি করে দরুদ পেশ করে না তার নাক মুখ যেন মাটিতে মিশে যাক হ্যাঁ ধুলো ধূসরিত হোক তার মানে তার জন্য কি রয়েছে বদ্দ রয়েছে বদ্দ রয়েছে সুতরাং হতভাগা হবেন না বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করে হ্যাঁ ভাগ্যবান হবেন কিন্তু বিদাতি তরিকায় নয় বিদাত পন্থীরা বলে যে আরবরা নাকি নবীর উপর দরুদ পেশ করে না বলে না বলে না কেন বলে জানেন ওই যে বেদাতি দরুদ পেশ করে না সেই জন্য কারণ আজ আরবে যেটা আছে সেটা হচ্ছে ইসলামী তরিকা সুন্নতি তরিকা আর আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে বেদাতি তরিকা এখন ওই ওয়াজ মাহফিলের তো সুর সারিয়া নবী সালাম আলাইকা তো পেশ করে না এখানে বলছে দেখো দরুদ পেশ করে না কিন্তু নবীর নাম যখনই আসে আরব আলেমরা অথবা আরব থেকে যারা লেখাপড়া করেছে আমরা যখনই আসে আমরা কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শুরু করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম দরুদ সালাম পেশ করলাম কি বললাম না আল্লাহর প্রশংসার সাথে সাথে করি জি তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আমাদের জনগণকে বিভ্রান্ত করে বেদাতি মোল্লারা এই বেদাত না করার কারণে অথচ তারা বেদাত করে নিজেরা পথভ্রষ্ট হচ্ছে এবং নিজের আমলকে নষ্ট করছে আল্লাহ তাদের হেদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখেন এবং সুন্নতি তরিকে আপনাদেরকে আল্লাহর হক আদায়ের নবীর হক আদায়ের তৌফিক যেন দান করেন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দরুদ সম্পর্কে আরও বেশ কিছু কথা আছে থেকে গেল ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে বাকিগুলো পুরা করব আল্লাহ তৌফিক যেন দেন